এগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য কলা, বিচি কলা বা আইটা কলা। এই বিচি কলা বা আইটা কলা আজকাল দেখা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলেন আজকে আমরা বিচি কলা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করি। তো এই কলাগুলোকে আমি ছিলে নিয়েছি, দেখেন ছিলে, তারপরে এখানে আমি একটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখন এই ভিজানো কলাগুলোকে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব, এবং ঢাকনা দিয়ে এটাকে আমি কিছু সময় সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিলে কী হবে, বিচিগুলো ছাড়ানোর জন্য একটু সহজ হয়ে যাবে। তো সেই জন্য দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে কলাগুলো, আটটা কলাগুলো। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং দেখেন নামিয়ে নিচ্ছি। তো এখন এটাকে আমি কিছু সময় ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এরকম হাত দিয়ে কোচলিয়ে তারপরে বিচিগুলো ছাড়িয়ে নিব এবং একটা চালুনের সাহায্য নেব এই বিচি ছাড়াতে। তো আপনি যেইভাবে বিচি ছড়াতে পারেন সেইভাবে ছড়াবেন, সমস্যা নাই। তো আমি বিচিগুলো ছাড়িয়ে নিছি আটটা কলা থেকে। এখন আটটা কলা থেকে বিচিগুলি ছাড়ানোর পরে আমি দইও নিয়ে নিছি, দেখেন এই দই দিয়ে আজকে আমি এই আটটা কলার সাথে একটা সুন্দর মজাদার জুস বানাবো। আটটা কলার পুষ্টিমত উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না। তো আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি দই এবং এই জুসটা দিয়ে দিচ্ছি এক ব্লেন্ডারের মধ্যে। তো এই কলার জুসটা কিন্তু, আটটা কলার জুসটা কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু। এইভাবে কিন্তু শরবত বানিয়ে খেতে পারেন, আসলে আটটা কলাটা কিন্তু ফেলনা নয়। এই কলাগুলো কিন্তু খুবই মজা এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ঔষধি ফলও বলা যায়। তো যারা এই কলা সম্বন্ধে, পুষ্টিগুণ সম্বন্ধে জানেন তারা অবশ্যই খান, আর যারা জানেন না তারা আসলে খেতে চান না। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এবং এই লবণের সাথে আমি দিয়ে দিব কিছু পরিমাণে বরফ কুচি। তো এই দেখেন আমি বরফগুলোও দিয়ে দিচ্ছি। তো এই কলার কথা বলছিলাম, আটটা কলা বা বিচির কথা বলছিলাম, এটা কিন্তু কেউ অবহেলা করবে না। এটা যেভাবে পারেন, কাঁচা অবস্থায় পারেন, পাকা অবস্থায় পারেন, এটা কিন্তু খেয়ে নেবেন। আজকাল তো গ্রাম দেশে এই কলার গাছ প্রায় বিলুপ্তির পথে, অনেকেই পছন্দ করে না, আসলে পুষ্টিগুণ সম্বন্ধে জানা নেই সেই জন্য এই কলাটা পছন্দ করে না। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ ও পরিমাণ মতো চিনি। তো এই চিনিটা একটু অল্প দিলেই হবে, এই কলাটা অনেক মিষ্টি, এতটা মিষ্টি যে বলা যাবে না। অবশ্য সব কলা তো আর মিষ্টি হয় না, যেটা যেরকম সেই হিসাবেই চিনিটা দিতে হবে। এখন এটাকে আমি সুন্দর করে একটা জারের মধ্যে দিয়ে দেখেন ব্যালেন্স করে নিছি। এখন এই শরবতটা আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে এই শরবতটা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটা মজা। একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন এটা সুস্বাদু এবং কত যে টেস্টি লাগে। তো এখন এটাকে আমি একটা মুখা দিয়ে আটকে দিচ্ছি এবং পাইপ সহকারেই আটকে দিচ্ছি। এখন এই পাইপ সহকারে এটাকে আমি আরও অল্প কিছু সময় ফ্রিজে রেখে দিব, অথবা এখনই খেয়ে নিতে পারবেন, আরও একটু আছে দেখেন। তো যারা এখনও এই আটটা কলার জুসটা বা শরবতটা খান নাই তাদেরকে বলবো আটটা কলার জুস বা শরবতটা বানিয়ে খাবেন, খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই কলাটা। আসলে আপনি জানেন না সেই জন্য এই কলাটাকে অবহেলা করো। অনেকে তো নাক সিটকে দেন, আটটা কলা কী খায়, আটটা কলা খাই না। আরে বেটিরা আটটা কলা খাবি কেমনে, আটটা কলার সম্বন্ধে জানোস, আটটা কলা খাইয়া খাইয়া বড় হয়েছে হ্যাঁ, পরে নাক সেংটাস আটটা কলা খাই না। আটটা কলার পুষ্টিগুণ সম্বন্ধে জান, তারপরে নাক সিটকাইস, আটটা কলা যে কতটা উপকারী এবং কতটা প্রয়োজনীয় জিনিস। তো যাদের বাড়িতে আটটা কলা আছে তারা এই গাছকে অবহেলা করবেন না এবং কেটে ফেলে দিবেন না, এই গাছের যত্ন করবেন এবং বিশেষ করে বাচ্চাদেরকে এই কলা খাওয়ানোর চেষ্টা করবেন। এটা খেলে পেট পরিষ্কার হয়ে যায়, পেটের অনেক সমস্যা দূর হয়। শুধু পেটের নয়, এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা ফল, যেহেতু এটার মধ্যে কোনো ফরমালিন দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, এটা প্রাকৃতিক নিয়মে সুন্দরভাবে আল্লাহর কুদরতে হয়ে থাকে। এর জন্য এটাকে অবহেলা করবেন না, এটা সম্বন্ধে ভালো মতো জেনে নেবেন। এবং আশা করি আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এখন এই কলাগুলো অনেকেই খেতে চায় না এবং বিলুপ্তির পথে। ভিডিওটা শেয়ার করলে হয়তো অনেকে এই কলা গাছগুলো যত্ন করবে এবং এটার সম্বন্ধে ভালো মতো জেনে নেবে এবং এই কলা সম্বন্ধ, পুষ্টিগুণ সম্বন্ধেও জেনে নেবে। তাহলে তো এই আমরা ঐতিহ্যে ছিল এক সময় এই আটটা কলা, এই গাছগুলোকে হয়তো রক্ষা করতে পারবো এবং এর উপকারিতা সবার মাঝখানে ফিরিয়ে দিতে পারবো। এখনকার মানুষ আমরা যারা আছি তারা তো মানে প্রাকৃতিক জিনিসগুলো খুবই কম খায়, কলা তো বাচ্চারা একদম খেতেই চায় না, তারা শুধু পাসপোর্টের জিনিস খায় এবং যত দুনিয়ার সমস্যা জর্জরিত হবে সেই সমস্ত জিনিসগুলোই বেশি খায়। সেই জন্য বাচ্চাদেরকে এইগুলো খাওয়ার অভ্যাস বানান এবং নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, আর যারা এই পর্যন্ত আমার পাশে আছেন, কাছে আছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু এটা একটা পুষ্টিগুণ সমৃদ্ধ
কলা এটা যাতে সবার মাঝখানে ছড়িয়ে যায় এবং সবাই যাতে এটাকে দেখতে পারে, বিশেষ করে ইউটিউবকে বলবো, প্লিজ ইউটিউব এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, প্লিজ ইউটিউব প্লিজ প্লিজ এই ভিডিওটা ভাইরাল করে দিবেন। আমার একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল করার নেই, আমি খুব কষ্ট পাইতেছি। আসলে আমার পরে যারা কাজ করতেছে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আমি কিছুই পাইতেছি না। প্লিজ ইউটিউব আবারও বলবো, আমার এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, ভাইরাল করে দিবেন, ভাইরাল করে দিবেন, বিশেষভাবে অনুরোধ করতেছি। তো সবাইকে ধন্যবাদ, হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।